আচ্ছা আমাকে অ্যাকিউজ করছো কেন বলো তো? আর আমি কি ছিলাম ওখানে? আমি কি জানতাম? আমাকে জানিয়ে সিদ্ধান্ত নিয়েছিলে যে তোমরা ওখানে যাবে? মা, আপনি 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 বড়দাকে ছাড়ুন, আপনি আপনার বড় নাতিকে এখানে হিড়ির করে টেনে নিয়ে আসুন, নিয়ে এসে দেখান যে ওর জন্য ওর মাঝকে শেষ হয়ে গেল। দাঁড়াও না মেজদি, মানুষটাকে তো আগে ঠিক হতে দাও, তারপরে সব কথা বলো। বড়দা, আমি ডাক্তারকে ফোন করছি, ভীষণ পাজল লাগছে, কি করবো আমি নিজেই বুঝতে পারছি না। বাবা বাবা কি করবো বলো তো, ডাক্তারকে ফোন করা ঠিক হবে তো? আমি ফোন করছি ডাক্তার। ডাক্তারকে ফোন করবে আর কি করবে, এর মধ্যে আর করার কি আছে? তাড়াতাড়ি কিছু একটা করো তোমরা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এরকম করো না, দাঁড়াও দেখছি তো, দাঁড়াও না। বাবা বাবা, এবার কি হবে? বাবা আমার বংশের মা সব শেষ করে দিল, সব শেষ করে দিল এই ছেলেটা। সমস্ত মানুষ এখন জানতে পারে সেনগুপ্ত বাড়ি বড় বউ আত্মহত্যা করেছে। মা, এটা এখন বড় কথা নয়, লোকে কি ভাবলো না ভাবলো সেটা পরের কথা, আগে তোকে সুস্থ করে তুলতে হবে। সুস্থ হওয়ার অবস্থায় তো আছে কিনা সেটা তো আগে দেখো। আরে বড়দা, এখন এখানে কি করছিস? ডাক্তার ডাক না, আরে ঘড়ি ঘড়ি না দেখে ডাক্তার ডাক না, তুই কি করছিস বলতো? শোন বিশু, তুই ভুলে যাস না যে আমিও কিন্তু একজন ডাক্তার। না ভুলে যাইনি আমি, অন্যদের মতো প্রতিপত্তি আমার তো নেই, কিন্তু ডাক্তারের বেসিক্স গুলো আমিও জানি। ওর ব্লাড লস হয়েছে, ব্লাড দিতে হবে, এমার্জেন্সিতে ফোন কর হসপিটালে, অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত কর, আমি আমি ওই ফার্স্ট এডটা দেখছি। বাবা বড়দা কি মনে গেল? বাবা বাবা কি করবো এখন? বিকেল 5টার আগে আসতে পারবে বলে মনে হয় না। নো চান্স। আজকে তো আমার উপরেও ভীষণ রাগারাগি করলো, ভীষণ সিরিয়াস না কাজের ব্যাপারে। আমাকে বলছিল যে আমি নাকি নানান রকমের অজুহাত খুঁজি আর কোর্টে আসি না, কোর্ট কামাই করি। কিন্তু আমি আজকে কী করে যেতাম বলো তো? এরকম একটা দিন আমার পক্ষে যাওয়া আজকে সম্ভবই ছিল না। জাস্ট দিদি ভাই তোকে বকলো? হ্যাঁ, আমার সিনিয়র আমাকে বকবে না? বকতেই তো পারে, আমি তো ওনার আন্ডারে কাজ করি। তাই তো, বকতে তো উনি তোকে পারেনি। উনি তো ওনার দিক থেকে ঠিকই বলেছেন, তুমি ঘন ঘন কামাই করবে, তোমার ফ্যামিলির গেট টুগেদার আছে, সেই কারণে তুমি যাবে না, এটা তো উনি মেনে নিতে পারবেন না, ঠিকই বলেছেন। হ্যাঁ সত্যি খুব কাজের মানুষ, আমারও ধারণা ছেলেটা সত্যি বড্ড কাজের, কাজ গোজাতে তার কোনো জুড়ি নেই। তুমি কি বলতে চাইছ? কি আর বলতে চাইবো, এটাই বোঝাতে চাইছি যে ছেলেটা সত্যি খুব কাজের ছেলে। এরকম কাজের ছেলে দেখলে তো আমাদের ভালো লাগে, সেই জন্য তো বলছি ওই রকম কাজের ছেলে একটি আমাদের দরকার, যার সঙ্গে আমার নাতনির বিয়ে দেওয়া যায়। সারাক্ষণ বিয়ে বিয়ে করো না তো, আমার ভালো লাগে না। কেন রে, তুই বিয়ে করবি না নাকি? কেন, বিয়ে করলে কি হয়? তুমিও তো বিয়ে করনি, বিয়ে করলে কি হাত পা গজায়? ওহো, আমার কথা বাদ দে তো। না তোমার কথা বাদ দেবো কেন? তুমি জানো তোমাকে আমি কতটা আইডিয়াল বলে মনে করি, তুমি আমার আদর্শ, তোমাকে বাদ দেওয়া যাবে না। আর আমার তো মনে হয় বিয়ে না করে দিব্যি থাকা যায়, তোমাকে দেখেই আমার তাই মনে হয়।
বিয়ে না করেও মানুষ ভালো থাকতে পারে, বুঝেছো? তুমি কি খারাপ আছো বলো তো প্রফেশনাল? আমি বিয়ে করব না। তাই নাকি দিদি ভাই? আচ্ছা অঙ্কিত দি, ধরো সৌম্যতা যদি হঠাৎ রেগে যান তাহলে? মানে না, তোমার কাছে তো শুনলাম যে সৌম্যতা খুব রাগী একজন মানুষ, কথায় কথায় রেগে যান। এই যে তুমি বিয়ে করতে চাও না, এটা শুনে যদি উনি রেগে যান, মানে জিজ্ঞাসা করেন যে কেন তুমি বিয়ে করতে চাও না, তাহলে? আমি কিন্তু এই কথাটা মোটেও বলিনি। হ্যাঁ, আমি বলেছি আমি কোর্টে না গেলে উনি রেগে যান। তার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনের কি সম্পর্ক, আমি বিয়ে করব কি না করব আমার ব্যাপার, উনি কেন রেগে যাবেন? না না না, কোনো সম্পর্ক নেই অঙ্কিতা দি, একদম কোনো সম্পর্ক নেই। কি যে বলো না তোমরা, কোনো সম্পর্ক নেই? আমরা তো বলিনি কোনো সম্পর্কের কথা, আমরা বললাম নাকি যে কোনো সম্পর্ক আছে কি? তুমি তো বলছো সম্পর্কের কথা। এই তোরা চুপ কর তো, চুপ করে খা, বড্ড কথা বলছিস। ঠিক, একদম ঠিক কথা, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, একটু বাদেই তো বাড়িটা অন্ধকার করে তোরা সবাই চলে যাবি। অনেকবার ডাকলাম তো ছোটদা ছোট বৌদি, কেউ এলো না তো? আমি তো আসার আগে বলে এলাম, এখনো তো এলো না। না এসছে না এসছে, খিদে পেলে দেখবে এমনি আসবে জেঠুমনি, ছেড়ে দাও তো। না না, খিদে পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে না, ওরা আগের থেকে খাবারটা নিয়ে উপরে চলে গেছে। এই বাবা মার আচরণে না আমার আমার তো খারাপ লাগে, আমি কি বলবো, নিজেরা যা করে তা আমার মান সম্মান নষ্ট হয়ে যায়। এক এক সময় আমাকে এত ছোট করে দেয় না জেঠুমনি। তুই কি আমাদের সঙ্গে ভদ্রতা করছিস নাকি রে? তুই আমাদের বাড়ির মেয়ে, কে ছোট করবে, কার কাছে কে ছোট করবে, তোকে ছোট করবে কেন? ওরা যে আচরণ করে, অসভ্যতা করে, তাতে ওরা নিজেরাই ছোট হয়ে যায়, বুঝেছিস? বলো রানু কি বলো, বেঁচে আছে কিনা বলো। মা প্লিজ একটু চুপ করো, আমাকে আমার কাজটা করতে দাও। আজকে তো এই পরিণতিতে এনে ফেলেছো তুমি, প্রথম থেকে যদি একটু কেয়ারফুল হতে তাহলে তো এই অবস্থাতে আসতে হতো না। আমার কেয়ারফুলনেস বা কেয়ারলেসনেস এর জন্য ঘটনাটা ঘটেনি, যা ঘটেছে। প্লিজ একটা রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা আর ওকে ইন্ধন যুগিও না, প্লিজ। মানে আপনি কি বলতে চাইছেন বর্তা? আমরা বর্তা কি ইন্ধন দিই? ফোনেই তো পাচ্ছি না ধর, সত্যি তো এটাই যে তোমরা কি ইন্ধন দাও, ভালো ইন্ধন না দিয়ে খারাপ ইন্ধন গুলো দাও। বাহ, হ্যাঁ দুটো পরিবারে ক্ল্যাশ আছে ঠিক আছে, হতেই পারে, কিন্তু সেটা এমন জায়গায় নিয়ে যেও না যাতে একটা লোকের জীবনহানি হতে পারে। আরে বাবা, বিয়ে যখন হয়ে গেছে পোগ্রার সঙ্গে রাধিকার, তখন সেটা মেনে নেওয়াই তো ভালো। বিয়েটা যা টেকে দুই পরিবারের সম্পর্ক যা ঠিক থাকে, এটা তো দেখা উচিত নাকি? আরে ফোনটা তুলছো না কেন তোমরা বলতো? চারবার তো ট্রাই করলাম, এখন অ্যাম্বুলেন্স পাঠাও আমাদের বাড়িতে, ইমিডিয়েট অ্যাম্বুলেন্স পাঠাও, পাঠাও পাঠাও পাঠাও, ইমিডিয়েট অ্যাম্বুলেন্স পাঠাও, খুব দরকার, খুব এমার্জেন্সি দরকার, তুমি অ্যাম্বুলেন্সটা পাঠাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি রাখছি, হ্যাঁ ইমিডিয়েট পাঠাও। প্লিজ বর্দা, প্লিজ প্লিজ, তোর এই মহানুভবতাটা এখন বন্ধ কর, এই মহানুভবতা আমাদের ভালো লাগছে না, প্লিজ দয়া কর। অনেক কিছু হয়ে গেছে বৌদির, বৌদির উপর দিয়ে অনেক কিছু গেছে, প্লিজ বর্দা বোঝার চেষ্টা কর, কথাগুলো বন্ধ কর। এর জন্যে তোরা কম দায়ী নয়, তোরা যদি ঠিক মতো গাইড করতিস, তোরা যদি সত্যিটা সত্যি বলতে পারতিস, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এত যে বড় বড় কথা বলছো, তুমি দায়িত্ব নাওনি কেন? আরে আমাকে তো ভিলেন বানিয়ে রেখেছো তোমরা, না ও তো তুমি নয়, এমন ভিলেন বানিয়েছো যে ওর কাছে ঘেঁষতে দাওনি। বাবা বাবা,
মা পোকরাজকে একটা খবর দিতে হবে তো? না না না, একদম না, একদম না, পোকরাজকে একদম খবর দেবে না, বলে দিলাম। যে ছেলে মা ডাকলেও আসেনি, মাকে দাঁড়িয়ে দিয়েছে, তার হসপিটালে এসে দেখার কোনো দরকার নেই, আসার কোনো দরকার নেই হসপিটালে। সেটা আমি বলছি, আমার বৌমা যদি বাঁচে আমাদের দৌলতে বাঁচবে, বুঝি সে কি করবে, কি করবে ও? তবুও তো ছেলে, ওকে জানানো উচিত রাধিকাকেও। খবরদার বর্দা, তোর এই কথাটা কিছুতেই মেনে নেবো না, কিছুতেই মানবো না। তুই আমাকে খবরদার বলছিস কি রে? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না বর্দা, তোর এই অবিমিশ্রকারিতার জন্য বৌদির জীবনটা শেষ হতে যাচ্ছে। যেটুকু সম্ভাবনা আছে না, হাত জোর করে বলছি, দয়া করে শেষ করে দিস না, দয়া করে, প্লিজ বর্তা। চলো 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 পাল্টাই।